আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইন্ডফুলনেস ক্রিয়েটিভ ড্রাইভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের হ্যান্ড অ্যামোরে টিউটোরিয়াল ক্লাসের দ্বিতীয় পর্ব। শুরুতেই আমার চ্যানেলটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমার চ্যানেলটিতে আমি হ্যান্ড এম্ব্রয়ডারি, ব্লক পেন্ট, খুশি কাটা সহ অনেক ধরনের হ্যান্ড ওয়ার্কের ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ডাল সেলাই বা স্টিম স্টিচের মাধ্যমে যে কোনো ধরনের ডিজাইনের বর্ডার এঁকে নেওয়া যায়। এই ডাল সেলাইয়ের জন্য আমি আপনাদেরকে দুইটি টিপস দেব। একটি হচ্ছে, যখন আপনারা লম্বালম্বি সোজা কোনো সেলাই দেবেন, সেক্ষেত্রে সুই ডান বা বামে যে কোনো এক দিক দিয়ে বের করে নিতে হবে। আর দ্বিতীয় টিপস হচ্ছে, যখন আপনারা রাউন্ড অথবা যে বাঁকা সেলাইগুলো রয়েছে সেই সেলাইগুলো যখন দিবেন, সেক্ষেত্রে সুতা টাইট করে নিতে হবে, কারণ সুতা একদিক দিয়ে বেঁকে যাবে। এটি কিভাবে করতে হবে আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে আমি বাঁকা যে হাত, এই হাতের আউটলাইন আমি এঁকে নেছি। কিভাবে বাঁকা হাতের সেলাই করতে হয় এটি আমি আপনাদেরকে দেখালাম। এভাবে আপনারা ডাল সেলাই করে নেবেন, যে কোনো ডিজাইন এইভাবে আপনারা ফুটে ওঠাতে পারবেন খুব সহজেই। গত পর্বে আমি দেখেছিলাম কিভাবে রানিং স্টিচের মাধ্যমে বিভিন্ন ধরনের ভরাটের কাজ করা যায়। বিভিন্ন ধরনের ভরাটের বিভিন্ন ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনার রানিং স্টিচ দিয়ে করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন, তাদের জন্য আমি লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও আপনাদের যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট থেকে থাকে, আপনারা যদি স্পেশাল কোনো স্টিচ শিখতে চান, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই স্টিচের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। Thank you.
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।